এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইএসডিএফ কুড়িগ্রামের আয়োজনে আজকের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। উপদেষ্টা জনাব মোহাম্মদ আতাউর রহমান, সহকারী অধ্যাপক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। শুনে খুশি হবেন যে কিছু স্বপ্নবাস তরুণ যারা কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত দেখতে চায়, ক্ষুধামুক্ত দেখতে চায়, অভাব অনটন দূর করতে চায়, তারা একটা ভালো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা আমাদের সকল দারিদ্র্যকে দূর করবে এই স্লোগানকে সামনে নিয়ে তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করেছে। এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তারা সহউদ্যোগে তাদের নিজেদের টাকা খরচ করে নিজেদের শ্রম দিয়ে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে তারা পৌঁছেছে এই শিক্ষা উপকরণ বিতরণ করতে। কারণ এই ইএসডিএফ বিশ্বাস করে যে একমাত্র শিক্ষাই দারিদ্র্যমুক্ত কুড়িগ্রাম তথা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারে। তো আমি শিক্ষার উদ্দেশ্য বলে আসলে অল্প সময় শেষ করা যাবে না, তারপরেও এখানে যারা উপস্থিতি আছেন, যারা অভিভাবকবৃন্দ আছেন, আপনাদেরকে আমি দু একটি কথা বলবো। যে একবার চিন্তা করে দেখেন যে আপনার যে দাদা ছিল সেও খুব খেটে পরিশ্রম করে জীবনটা চালিয়ে গেছেন, আপনার যে বাবা সেও পরিশ্রম করে আপনাদেরকে আগলে রাখছেন, আপনিও খুব পরিশ্রম করে এই জীবন চালাচ্ছেন, তো আপনার ছেলেমেয়েরা, তারপরে তার ছেলেমেয়েরা, তারপর তার ছেলেমেয়েরা, তো এভাবে কি তারা শুধু কৃষিকাজ করে, শুধু মাছ ধরে বা খেটে খামারে কাজ করে এভাবেই কি জীবনের পর জীবন, যুগের পর যুগ চলতে পারে? এটা অসম্ভব। আপনারা একটু যত্নবান হন শিক্ষার প্রতি, আপনার যদি পরিশ্রম একটু বেশিও করে লাগে তারপরে পরিশ্রম করে ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠান। একটা ছেলে একটা মেয়ে অথবা কোনো ফ্যামিলি থেকে যদি এক দুইটা ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে যায়, তখন শিক্ষার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা জানেন যে এখন প্রাইমারি স্কুলে হাই স্কুলে আপনাদের যে খরচ হয়, কলেজে গেলে বা ইউনিভার্সিটিতে গেলে এত খরচ আপনাদের লাগবে না। তখন ছেলে মেয়েগুলো নিজে টিউশনি করে নিজের লেখাপড়া খরচ নিজে চালিয়ে আপনাদের সমস্যা ওরা দেখতে পারবে। আপনারা এতটুকু বিশ্বাস রাখেন, যত কষ্টই হোক আপনারা ছেলে মেয়েগুলোকে স্কুল বন্ধ করবেন না, ছেলে মেয়েগুলো স্কুলে আসুক, লেখাপড়া করুক। আপনি স্বপ্ন দেখেন যে আমার এই ছেলে মেয়েগুলো একদিন আমার এই ফ্যামিলির দায়িত্ব নেবে, আমার পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেবে। দ্বিতীয় শ্রেণীর রোল 3 রবিউল ইসলাম, দ্বিতীয় শ্রেণীর রোল 3 আরিফুল ইসলাম, রোল 10 তৃতীয় শ্রেণী, নাসিমা খাতুন, রোল 13 তৃতীয় শ্রেণী, নাসিমা খাতুন, রোল 13 তৃতীয় শ্রেণী, নাসিমা সাথী আক্তার, রোল 14 তৃতীয় শ্রেণী।